বাবা মার ম্যারেজ অ্যানিভার্সারিতে আলু পনিরের নিরামিষ তরকারি হয়েছিল। এটা কিছুটা আমিই বানিয়েছিলাম। প্রথমে আলুর কয়েকটা আলু, মানে তিনটের মতো আলু আমি ছাড়িয়ে নিয়েছিলাম। এটা একটু কম বানিয়েছিলাম কারণ আলুর দমটা ছিলই তো। এটা মানে আমি, আমার বর, মানে কয়েকজন, পনির সবাই খায় না তাই কয়েকজন খাবে বলে বানিয়েছিলাম। তো আমি এখানে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিলাম। পনিরগুলোকেও এরকমই সাইজের কেটে নিয়েছিলাম, সেটা যদিও শ্যুট করতে আমি পারিনি। তারপর একটা টমেটো নিয়েছি, সেই টমেটোটাকেও এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। টমেটোটা যদিও আমি পেস্ট করে নেব। তারপর একটুকরো আদা নিয়েছি, এই আদাটাকে প্রথমে ছাড়িয়ে তারপরে সেইগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার নিয়েছি কয়েকটা কাজু বাদাম, এই কাজু বাদামগুলো আমি রোস্ট করে নেব। কাজু বাদামের সঙ্গে রোস্ট করব, দেখো, কয়েকটা লবঙ্গ, দারচিনি, এগুলো একটু রোস্ট করে নিলাম। এবার কয়েকটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি, দেখো। এবার এইগুলো একটা পাত্রে নিয়ে নিয়েছি, দেখো, এখানেও লঙ্কা টমেটো সব কিছু একসাথে এখানে নিলাম। নিয়ে এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। মিক্সিতে পেস্টটা যদিও দিদি, মানে আমার যা করে দিয়েছে, দেখো। এবার কড়াইতে তেল গরম করে আমি এই মশলাটা তুলে দিলাম। আমি যেহেতু রান্না বেশি একটা করি না তাই রান্না করতে করতে অর্ধেক জিনিস ভুলেই যাই। ফোড়ন দিতে ভুলে গিয়েছিলাম, যেটাতে জিরে আর মৌরি দেওয়ার কথা ছিল। তো কী আর করা যাবে, আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এখানে দিলাম একটু লঙ্কা গুঁড়ো, যদিও এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে দিলাম একটু জিরে, তারপরে একটু মৌরি, এটা প্রথমেই দেওয়া উচিত ছিল। তো যাই হোক, টেস্টের খুব একটা ডিফারেন্ট হয়নি, এটা ভালোই হয়েছিল। জিরে, এবার আমার রান্না তো আমি ভালো বলবোই, তাই না? জিরে গুঁড়ো, আর প্রথমে দিয়েছি ওটা ধনে গুঁড়ো, আর এটা দিলাম জিরে গুঁড়ো। দেওয়ার পর আর একটু হলুদ দিয়ে আমি এই মশলাটাকে আবার কষাতে শুরু করলাম। দেখো, এখানে মশলাটা যখন তেল ছেড়ে ছেড়ে আসবে তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমার যা ভেজে দিয়েছিল। এবার আলুগুলোকে নিয়ে একটু মশলায় যখন মাখামাখি হয়ে গেল তখন এখানে একটু জল দিয়ে ফুটিয়ে নিলাম। দেখো, জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার এই জল দিয়ে যখন এটা ফুটতে শুরু করে দেবে, তারপরে আমি এখানে দিলাম ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলোও নুন দিয়ে, নুন হলুদ দিয়ে আমার যা আগে থেকেই ভেজে দিয়েছিল সেগুলো দিয়ে দিলাম। তারপরে একটু ফুটিয়ে নিলাম। হয়ে গেল নিরামিষ আলু পনিরের তরকারি।